আমার মানি ব্যাগ, এ ভাই আমার মানি ব্যাগ, আমার মানি ব্যাগ তো পকেট থেকে নাই। বলা নাই তো আমি রিক্সা দুটো বললাম। আরে ভাই আপনার রিক্সা তো খালি ছিল, এই খালি থাকলে কি উড়ুন লাগবো নাকি? হ্যাঁ আপনি ভাড়া পারবেন না? পারবো, ওটা আপনি যাইবেন কই? ঠিক আছে আমি যাবো না। আমি না নামলে কি আপনি আমাকে জোর করে নামেন নাকি? আপনার লাগে তো পেশাব করানোর সময় পাবেন না। আপনি নামেন, নামেন, নামেন না বাবা, নামেন। আমরা দুলাভাই। দুলাভাই কি রে? দুলাভাই বোঝে না, বোঝোস নাই? দুলাভাইরা কি করে কখনো বোঝো নাই? দুলাভাইরা বউরে সামনে রেখে বউয়ের ভাইদের কাছ থেকে মাল আদায় করে, মাল। এখন বুঝছো আমরা কারা? কাছে কি আছে বের কর, বের কর। ঠিক আছে, কাছে কি আছে বের কর, এই যে বের কর। আমার কাছে যা কিছু আছে সব নিয়ে যাও, বের কর, কোনো সমস্যা। তাড়াতাড়ি, এই যে এই ব্যাগের মধ্যে একটা লুঙ্গি, একটা গামছা, একটা ডায়েরি, একটু পানির বোতল ধরাও, আরও আছে। এই যে একটা মোবাইল, পুরোনো মার্কেট থেকে দু বছর আগে কিনছিলাম 2000 টাকা দিয়ে, নিয়ে যাও। ধরো এই যে ঘড়ি 300 টাকা দাম, নিয়ে যাও। কি হলো, নেবা না? নিয়ে যাও, সব নিয়ে যাও। নিতে আসতে সব কিছু স্যার, ওদেরকে অনেক করে বললাম কিন্তু স্যার এর বেশি ওরা দিতে পারবে না, বলে স্যার বাজার মন্দা, নানা ধরনের কথা। সাইবুল সাহেব আপনার দিয়ে আসলে হইবে না। ভাই 300 টাকার মাল 100 টাকা, 300 টাকার মাল 100 টাকা, 300 টাকার মাল 100 টাকা, ভাই 300 টাকার মাল 100 টাকায়। আসেন ভাই, আসেন, আসেন, আসেন ভাই। নেন এটা প্যাকেট করে, এই প্যাকেট করো, এই প্যাকেট করো, দাদু প্যাকেট করো। হ্যাঁ দাম 300 টাকা, হ্যাঁ 300 টাকা, ঠিক আছে 300 দিব কেমনে? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি 300 টাকার মাল 100 টাকা, চুপ কর তুই উস্তাদ, দাম উস্তাদ। হ্যালো, কি বলছেন? আমি কেন এত রাতে অন্য কোনো মেয়ের ফোন আশা করেছিলে নাকি? ও জ্যোতি, তুমি কি করছিলে? এই ঘুমিয়েছিলাম। শুয়েছিলে তুমি, অথচ আমাকে ফোন দাওনি। না ঘুমিয়েছিলাম তো, আমি ভেবেছিলাম। বুঝতে পেরেছি, নতুন কোনো গার্লফ্রেন্ড পেয়েছো? আরে না, কি যে বলো না, একজনকে সময় দিতে পারি না। আবার কি বললে? না মানে বললাম তুমি ছাড়া আমার কি আছে বলো। শোনো, তোমার সাথে আমার আসলে হবে না। এসব কি বলছো তুমি? আমার সব স্বপ্ন তো তোমাকে নিয়ে। তোমার স্বপ্নের সাথে আমার স্বপ্নের অনেক ব্যবধান। এই জ্যোতি, এই তুমি এত রাত্রে কি শুরু করলে বলো তো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে বুঝতে পারি দেখে এসব কথা বলছি, কারণ তুমি কখনো কথা দিয়ে কথা রাখতে পারো না।
হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, কাজে মন আছে? কেন কেন থাকবে না স্যার? কোম্পানির তো কোম্পানি তো আপনার হোল বাড়ি না, এটা তো আপনার বোঝা লাগবে। আমি আমি স্যার খুব মানে খুব খুবই বিপদের মধ্যে আছি স্যার। তাড়াতাড়ি আসেন মিয়া। জি স্যার, এক্ষুনি আসছি। সাইফুল সাহেব, সমস্যা কি? না স্যার। শটফট করতেছেন কেন? তো বুঝলাম না কিছু, কতক্ষণ সাইফুলের আব্বা জ্যোতি কি গাড়াই ফাড়াই শুরু করছেন ভাইয়া? কি সমস্যা কি আপনার? কোন সমস্যা না স্যার, আমার ও আমার আসতে গেছে, আমি আসছি। আসতে গেছে কি সমস্যা কি সাইফুল? আপনি মার্কেটে প্রতিদিন টার্গেট ফেল করেন কে? আপনার আমি খুব ভালো মনে করছিলাম। না স্যার, স্যার আপনি তো কিছু শুনবি না, না শুনে স্যার উল্টো বুঝে চুপ করেন। আপনারে রাখাই উচিত না, আপনার রাখছি কে জানেন? আপনার রাখছি, আমি ভাবছিলাম আপনি খুব ভালো মানুষ, কিন্তু আপনি ভালো মানুষ না। এই সাইফুল সাহেব, আপনি এখন জমজমে যান, আজকে কোনো ছুটি পাবেন না। ফাঁকা মাঠে তো খুবই ফাঁপড় মারতে জানো, আমি এই পারি আমি সেই পারি, কি করলা আজকে? বসের সামনে গিয়া ফ্রিজে রাখা মাছ হয়ে গেলি। তখন আমার মনে হইতেছিল আসতে, আমি ভাবছি অন্য কথা, তোর বসরে একটা শিক্ষা দিতে হবে। কি করবি তুই? কি করব? হ্যাঁ এই দেখ, বসের নাম্বারটা বের করবা। নাম্বার দিয়ে তুই কি করবি? তুই বের কর না, দেখ না কি করি। দেখ দেখ দে দে স্যার, আমি আপনার অফিসের পাশের দোকানদার বলছিলাম স্যার। স্যার এদিকে তো স্যার ভয়ানক কাণ্ড ঘটে গেছে স্যার। স্যার শুনলে আপনার মাথায় আকাশ ভেঙে পড়বে। স্যার আপনার মনটা একটু শক্ত করেন স্যার, একটু শক্ত করেন স্যার, ঘাবড়াবেন না স্যার। স্যার আপনার ওই অফিসে আগুন ধরে গেছে স্যার। না স্যার, ফায়ার সার্ভিসে আমরা ফায়ার ব্রিগেডে খবর দিই নাই স্যার, কারণ স্যার ফায়ার ব্রিগেডের কোনো নাম্বার আমাদের কাছে নেই স্যার। স্যার 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 আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ তা রাখি। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। তুই পারিস ও ভাই, এখন দৌড়ের উপর থাক, আমার তো চেনে না। মোবাইল বন্ধ রাখছো এখন আবার? পা ধরছি, মোবাইলটা খোল।
বস কেমন আছেন? আর ভালো থাকা, বাজারের যা অবস্থা তাতে দেখুন না মাল জানি সব করে আছে। এই যে বলেন বস, এই যে বাজারের এত ঊর্ধ্বগতি, আপনি কি একজন মানুষকে দেখাতে পারবেন যে না কি আছে? আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দোয়ার খুলে দিয়েছে, এটা কি আপনি অস্বীকার করতে পারেন? ওই আপনাদের দোয়া। আচ্ছা আজকে রিকোয়েস্টগুলো লিখে নেই তাহলে। চাল হচ্ছে নাজির স্যার। না না চাল নাজির স্যার লাগবে না। লাগবে না? মিনিকেট, মিনিকেট আছে, কমাই দেন মিনিকেট। বস দুই বছর বস মিনিকেট কয়েক বছর ছিল, কোনো ব্যাপার হবে না, দাম কিন্তু বেড়ে যাচ্ছে, এই দামে পাবেন না। তাহলে আরেক বস্তা করে দেন, পাঁচ বস্তা দিলাম। না 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 দুই বস্তা দেন। আরে দুই বস্তা দিয়ে কী করবেন, কয়েকদিনে বিক্রি হয়ে যাবে ভাই। বাড়াই দিলাম, আচ্ছা তিন বস্তা। আচ্ছা বস দিয়ে দিলাম একটা। না না দাম বেড়ে যেতে পারে আবার।